রাজধানীতে অভিনবভাবে ভিক্ষা করেন এক নারী। 6 বছর বয়সে বাক প্রতিবন্ধী ছেলের হাতে শিকল পরিয়ে ধানমন্ডিতে হাসপাতালের সামনে রোগী ও তাদের স্বজনদের কাছে ভিক্ষা করেন তিনি। অসুস্থ ছেলে চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন বলে জানিয়েছেন ওই নারী। রাজধানীর ধানমন্ডিতে এভাবেই ভিক্ষা করেন এক নারী। 2 ছেলের বড়টির হাতে শিকল পরানো। 6 বছর বয়সী এই শিশু বাক প্রতিবন্ধী, তবে 2.5 বছর বয়সী ছোট ছেলেটি সুস্থ। রায়ের বাজার বস্তির খুপড়িতে থাকা এই নারীর নাম ঝুমা বেগম, বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। দিনমজুর স্বামী এবং 2 ছেলে মাশরাফি ও সাকিবকে নিয়ে সুখের সংসার ছিল তার, কিন্তু গত বছর হার্ট অ্যাটাকে স্বামী মারা যাওয়ায় বিপদে পড়েন তিনি। বড় ছেলে মাশরাফি কথা বলতে পারে না, বেশ কয়েকবার হারিয়ে গিয়েছিল সে। অনেক কষ্টে খুঁজে পাওয়ার পর বাধ্য হয়ে হাতে শিকল পরিয়ে সাথে সাথে রাখে তার মা। নাম কি? হাজাজিত। বাবার নাম? হবি। বাচ্চারা চলে যায়গা, এখন বাইন্ধে রাখি, জানি চলে জানি না যেতে না পারে লেগে, এই কারণে বাইন্ধে রাখি। কষ্ট তো হয়, কষ্ট হলে তো আমার বাইন্ধে রাখতে হয়, আমার বাচ্চা আমার বাঁচতে রাখতে হবে না, এখন চলে যায়গা, আর আমি কোথায় পাবো বিশ্রয়? তত পাই না বিশ্রয়া। ঝুমা বেগম জানান, বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে হাসপাতালে গেলেও সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি। সংসার চালাতে বাধ্য হয়ে ছেলেদের সাথে নিয়ে ভিক্ষা করেন তিনি। চিকিৎসা করাইছি না, কিন্তু নিছিলাম আপনার ঢাকা মেডিকেলে, হেরা বলছে যে বাচ্চারা চিকিৎসা করলে ভালো হবে, কিন্তু টাকা লাগবে অনেক টাকা, আমি টাকার জন্য চিকিৎসা করতে পারি না, কী করবো? বাচ্চার আব্বু নাই, বাচ্চার আব্বু মারা গেছে। এখন আপনাদের যদি কেউ দয়া লাগে তাহলে একটু সাহায্য করুন, দয়া করে কেউ বাচ্চাটাকে। এদিকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেশি রোজগারের আশায় অনেকেই ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে এই নারী ভূমিহীন হলে নিজ জেলা ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করে জমি, ঘর ও আর্থিক সাহায্য পেতে পারেন। হ্যাঁ, সে কথা বলতে পারে না, এটার জন্য কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন হসপিটালে, আমরা কক্লিয়ার প্ল্যান্ট একটা আছে, ওইখানে গেলে তাকে অপারেশনের মাধ্যমে তাকে শ্রবণ শক্তি তাকে ফিরিয়ে দেওয়া যায় এবং সে কথা বলতে পারে। আমাদের পিজি হাসপাতালে আমাদের একটি প্রজেক্ট আছে, আপনারা যদি পিজি হাসপাতালে নাক কান গলা বিভাগের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে হয়তো সেখানে তার মানে চিকিৎসা হওয়া সম্ভব। ভিক্ষাবৃত্তি ছেড়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা নিয়ে উদ্যোক্তা হতে এই নারীর প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বায়েজিদ আহমেদ। দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে অভিনবভাবে ভিক্ষা করেন এক নারী। 6 বছর বয়সী বাক প্রতিবন্ধী ছেলের হাতে শিকল পরিয়ে ধানমন্ডিতে হাসপাতালের সামনে রোগী ও তাদের স্বজনদের কাছে ভিক্ষা করেন তিনি। অসুস্থ ছেলে চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে বাধ্য হয়ে তাকে সাথে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন বলে জানিয়েছেন ওই নারী।